আমার শিখরের একটা প্রভাত, ঝাগুরগুরু ঝটপট তাগুরগুরু তটপট বসুন ধরায় ভজ হে গৌর নিতাই পদ দুটি তাকে ধাইয়া তাকে ধাইয়া তাকে ধাইয়া। এবার আমরা যাব বৃন্দাবন, কোথায়? আনন্দধামে। অনেক দিনের আগেকার রেলগাড়িতে চড়ে কি আপনারা যাবেন তো আমার সঙ্গে না, এখানে বসে থাকবেন? আপনারা শুনুন, সেই আগেকার দিনের রেল ইঞ্জিন কেমন করে বৃন্দাবনে নিয়ে যেত আমাদেরকে। বৃন্দাবন রাধারানীর ধাম, আমরা যখন যাব, আজ আমরা কোথা থেকে যাচ্ছি? মনের মানুষ আখড়া থেকে। আমরা গুরুদেবের নামে জয় দেব, গুরুদেবের আশীর্বাদ নিয়ে আর এক গুরুধামে যাত্রা করব। আমাদের পরম গুরুদেব রয়েছেন, আমি তো নাম বলতে একটু ইতস্তত করছি। গুরুদেব কি? গুরুদেব কি? গুরুদেব কি? আর এক গুরু, প্রেমের গুরু, রাধা রানী কি? রাধা রানী কি? রাধা রানী কি? ড্রাইভার সাহেব সিগন্যাল পাইনি মনে হয়, ভরণ দিচ্ছে। এতক্ষণে ড্রাইভার সাহেব আর কি সিগন্যাল পেয়েছে, ওই জন্য হরেন দিচ্ছিল। রেলগাড়ির মধ্যে রেল লাইনের মধ্যে ফাঁক রাখা হয় কেন? রেলগাড়িটা বেরিয়ে গিয়ে ঠক ঠক করে শব্দ হয়, সে তোমার শিখরে কেমন ভাবে কেমন শুনে। রেল লাইনের ধারে দাঁড়িয়ে আছে, ওই ব্যাগ আবার কালা আছে একটু, ওকে হরেন দিচ্ছে ড্রাইভার সাহেব, ও মোটেই করছে না। তার কাছে গাড়িটি কেমন ভাবে আসছে আপনার একটু শুনুন।
মধ্যে যখন গাড়ি যায় সেই সময় শব্দ একটু মিলিয়ে নেন তো আপনারা। যদি সরকারি সরকারি ব্যবস্থার অবস্থা নাটগুলো আলগা হয়ে যায় তাহলে কেমন হবে একটু শুনুন।